কনকনে ঠান্ডায় শরীর চায় একটু বিশ্রাম, অথচ মন চায় নিত্য নতুন আর ডেলিসিয়াস রেসিপি। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি বেঁচে যাওয়া ভাত দিয়ে রসনা তৃপ্তির দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। যদি রেসিপিটা আপনাদের মন ছুঁয়ে যায়, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো, আর নোটিফিকেশন বাটনটাকে অল এ সেট করে দেবেন, তাহলে আমার যে কোনো রেসিপি সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। এটা বানানোর জন্য আমি খানিকটা কড়াইশুঁটি, দু রকমের গাজর, ফুলকপি, পেঁয়াজ বেশ খানিকটা, ধনে পাতা আর বিনস কুচি করে নিয়েছি। নিচ্ছি আমি দুটো ডিম আর খানিকটা আলু আমি কুচি করে নিয়েছি। আপনারা ভেজিটেবলটা ইচ্ছে মতো দেবেন, আর লাগছে আমার বেঁচে যাওয়া ভাত। এখন আমি কড়াইয়ে 2 চামচ তেল গরম করে নিয়েছি, আর তেলের মধ্যে আমি আমাদের ফেটানো ডিমটা দিয়ে ঝুরো ভাজা করে নেব একটু। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড মাই ল্যাঙ্গুয়েজ, দেন প্লিজ অন সিসি মাই অল রেসিপি হ্যাভ ইংলিশ অ্যান্ড হিন্দি সিসি, অ্যান্ড এনজয় মাই রেসিপি ইন ইউর অন ল্যাঙ্গুয়েজ। হয়ে গেছে আমাদের ডিম ভাজাটা, এবার আমি এটাকে তুলে নেব। এখন আমি এই সেম কড়াইয়ে খানিকটা তেল গরম করে নিলাম, তারপর ফোড়নে 2 কাঁচা লঙ্কা আর 1 গোটা জিরে দিলাম। যখন জিরেগুলো এরকম ফাটতে শুরু করবে, তখন আমি দিয়ে দেবো এটার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা। তবে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করার দরকার নেই, জাস্ট লাইট ফ্রাই করে নিতে হবে। যতক্ষণে পেঁয়াজটা ফ্রাই হচ্ছে, ততক্ষণে আমরা ভেজিটেবলগুলোতে নুনটা মাখিয়ে রাখব। নুনটা মাখিয়ে রাখার সময় ভেজিটেবলে খেয়াল রাখবেন যে ওটার সাথে কিন্তু ভাতটা আমাদের অ্যাড হবে। এখন এটার মধ্যে আমি খানিকটা হলুদ দেব। হলুদটা দেওয়ার সময়ও সেম খেয়াল রাখতে হবে যে ভাতটা আমাদের অ্যাড হবে। এবার আমি ভেজিটেবলগুলো এটার মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, আর তার সাথে সাথে আমি দিয়ে দেব আমাদের আলুটা। তারপর নেড়ে চেড়ে এটাকে 5 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখব সেদ্ধ হওয়ার জন্য। মিনিট পর দেখুন ভেজিটেবল গুলো আমাদের খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আর কি ভাতগুলো অ্যাড করে দিচ্ছি। আদি অনন্তকাল ধরে চলে আসা গ্রাম বাংলার আমাদের ঠাকুমা দিদিমাদের রান্নার একটা গোপন রেসিপি আপনাদের সাথে আজ শেয়ার করলাম। আশা করি আপনাদের মন নিশ্চয়ই ছুঁয়ে যাবে। দিয়ে দিলাম উপর থেকে আমাদের ভেজে রাখা ডিম, আর উপর থেকে দিয়ে দেব ধনে পাতা একটু পরিবেশন করার সময়। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। রেডি হয়ে গেছে আজকের রেসিপি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।